মুজিব বর্ষ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বিজিবি। সকালে ওয়াঙ্গাছড়া বিজিবি জোন সদর দপ্তরে অর্ধশত অসহায় পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ। এ সময় 1 কেজি চিনি গুঁড়া চাল, 1 প্যাকেট লাচ্ছা সেমাই, 1 কেজি চিনি, 1 প্যাকেট গুঁড়ো দুধ, 1 লিটার সোয়াবিন তেল, 1 প্যাকেট মশলা ও 1টি করে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক পরিবারকে নগদ 1,000 টাকা করে দেওয়া হয়।